বাংলাদেশের মাটি আর মানুষের আকর্ষণ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই চাষাবাদ দিবস আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ শুভ নববর্ষ, বাংলা বৎসরের প্রথম দিন। আমরা আশা করি এই বৎসর সকলের জন্য শুভ হবে এবং সুন্দর হবে। সেই নববর্ষ উপলক্ষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদীদের দলের সারা দেশের সকল স্তরের নেতা এবং কর্মীদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই এলাকার জনগণকে এবং দেশবাসীকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষ যেন সত্যিকারে বাংলাদেশের মনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারে। আমরা কি চাই? আমরা চাই গণতন্ত্র, আমরা চাই শান্তি, আমরা চাই উন্নয়ন, আমরা চাই জনগণের কল্যাণ এবং প্রতিটি মানুষের, কি ছেলে কি মেয়ে, সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, শিক্ষা সৃষ্টি করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বাকি অন্যান্য আনুষাঙ্গিক যা প্রয়োজন সেগুলির ব্যবস্থা করা। কাজেই সেজন্যই আজকে দেশে উন্নতির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের কল্যাণের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বিএনপি সবসময় জনগণের কল্যাণ এবং জাতীয় ঐক্যতে বিশ্বাস করি এবং জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকলেই অতি দ্রুত দেশের উন্নতি করা সম্ভব। আমরা দেশ থেকে বিদায় করব, বিদায় করব সন্ত্রাস, আমরা দেশ থেকে বিদায় করব গুম খুন হত্যা, জঙ্গি হামলা এবং নানা রকম ষড়যন্ত্র। দেশ থেকে গুম খুন হত্যা সন্ত্রাসী জঙ্গি বিদায় করে দেশে প্রতিষ্ঠা করব আমরা শান্তি এবং সুশাসন। দেশ বাংলাদেশ অনেক দূরে গিয়েছে 45 বছর বয়সে, কিন্তু এখন এই বাংলাদেশের অনেকের, বাংলাদেশের এই অবস্থা দেখে অনেকেই এগিয়ে আসতে চায় বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য এবং বাংলাদেশের উন্নয়নের নামে বাংলাদেশকে বাংলাদেশের ভিতর অভ্যন্তরীণ ব্যাপারে ঢুকে বাংলাদেশকে দুর্বল করার জন্য। আমরা বলতে চাই বাংলাদেশের এই 16-17 কোটি লোক, তারা ঐক্যবদ্ধ, তারা ঐক্যবদ্ধভাবে, যখন তারা 8 কোটি ছিল তখন নিজেরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কাজেই আজকে 17 কোটি লোক, তারা ঐক্যবদ্ধ করে, কারো সাহায্যের কোনো দয়ার প্রয়োজন নাই, প্রয়োজন ঐক্যের, প্রয়োজন শান্তির, প্রয়োজন কল্যাণের। আমরা সকলকেই বন্ধু হিসাবে দেখতে চাই,
কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না, কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না। তাই ভাই আসুন এই বাংলা নতুন বৎসরে আমরা সকলে আজকে শপথ করি দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করব এবং জনগণের কল্যাণ করব। আমরা জানি আজকে দেশের মানুষ অনেক কষ্টে আছে, কয়েকদিন আগে যে বৃষ্টি এবং বাইরের থেকে পানি এসে আমাদের হাওরটা সব নষ্ট হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ওই অঞ্চলে, কাজেই সেজন্য এই গরিব কৃষক মানুষের পাশে যে আমাদের দাঁড়াতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, তারা যাতে উঠে দাঁড়াতে পারে। গরিবের সেবা করাটাই আমাদের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে চাই, আমরা যাতে কারো উপরে নির্ভরশীল না থাকতে চাই, প্রতিটি ক্ষেত্রেই আমরা স্বয়ং সম্পূর্ণ হতে চাই। আরও যেটা ব্যাপার, সকলের সঙ্গেই অনেক পৃথিবীর অনেক দেশের অনেকের সঙ্গেই এই সমস্যা বিদ্যমান আছে, কোথাও বিদ্যুৎ, কোথাও পানি, কোথাও নানাবিধ সমস্যা, কাজেই আমাদেরও পানি সমস্যা একটা প্রকট সমস্যা। সামনে আসছে আমাদের শুকনো মৌসুম, এই মৌসুমে আমাদের পানির প্রয়োজন, সেজন্য আমরা বলতে চাই যে আমাদের আমাদের যে পানির প্রাপ্য সেই প্রাপ্য আমরা চাই। আমরা কারো কাছে দয়া চাচ্ছি না, কিন্তু আমরা আমাদের যতটুকু অধিকার সেই অধিকারটুকু চাই। আজকে বর্তমান স্বঘোষিত প্রধানমন্ত্রী বেরিয়ে এসেছেন, কিন্তু নিজের দেশের মানুষের স্বার্থের কথা, নিজের দেশের অধিকারের কথা বলতে পারে নাই, কিছু করতে পারে নাই, বরং আজকে তিনি নিজের দেশের মানুষের জন্য কিছু না করে, দেশের মানুষের স্বার্থের কথা না চিন্তা করে আজকে নিজের দেশের সব কিছু অন্যের কাছে দিয়ে এসেছে এবং তার বিনিময়ে কিছুই আনতে পারে নাই। আজকে যদি এতগুলো চুক্তি এবং এমইউ হয়েছে, আমি বলতে চাই যদি তিনি সাহস করে শুধু একটা কথা বলতেই পারতেন, যে বলতে পারতেন হ্যাঁ এগুলি আমার দেশের মানুষের সঙ্গে আলাপ করে আমরা করব এই চুক্তি এবং এমইউ, কিন্তু আপনারা যদি আমাকে তিস্তার পানির ন্যায্য হিস্সা দেন তাহলে আমি এমইউ করতে রাজি আছি, চুক্তি করতে, অন্যথায় আমি করব না। এতটুকু বললে আমরা সবাই তার পাশে থেকে তাকে সাহস এবং সমর্থন দিতাম, কিন্তু সেই সাহসটি হয়নি তা। এজন্যই বলবো যে আসুন, জাতীয় ঐক্যই হলো সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তিকে আমরা গড়ে তুলি, ইনশাআল্লাহ আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। সামনে আবারও যদি আমাদের দেশের জন্য মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয় সেই সংগ্রামও আমরা করব ইনশাআল্লাহ এবং বিজয়ী আমরা হব। আপনাদের সকলকে নববর্ষের আবার শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে দেশবাসীকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।